আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের উসমানী যে জাদুঘর আছে সেই জাদুঘরের ঠিক পাশেই দারাজের যে অফিসটি আছে সেই দারাজের অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান করছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দারাজে যারা কর্মরত আছেন সবাই মিলে কিন্তু এই জায়গাটিতে আজকে তারা দাঁড়িয়েছেন। এবং দারাজের যে মূল অফিসটি সেটার মূল ফটকটি বন্ধ করে রাখা হয়েছে এবং এই জায়গাটিতে তারা অপেক্ষা করছেন কিছু একটা দাবি নিয়ে। আমরা যেটা জেনেছি তাদের স্যালারি সংক্রান্ত যে সমস্যাটি সেটা তাদের মূল দাবি। আরও কিছু কথা শুনতে চাই আজকে, ঠিক কী কারণে আপনারা এই জায়গাতে দাঁড়িয়েছেন? আমরা আমাদের অফিসের 11 দফা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। তো আমাদের দাবিগুলো হচ্ছে, মাসিক বেতনের কোনো নির্দিষ্ট তারিখ নেই। দেখা যায় যে প্রত্যেক মাসের আমাদেরকে 15 থেকে 20 তারিখ বেতন দেওয়া হচ্ছে। তারপর মাসিক বেতনের নির্দিষ্ট কোনো রুলস নেই। আমরা যে বেতন আশা করি বা আমাদের পরিশ্রম অনুযায়ী যে বেতন আমরা পাওয়ার কথা সেই বেতন পাচ্ছি না আমরা। তারপর আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু দেখা যায় যে আমরা প্রত্যেক দিনই প্রায় 8টা 9টা 10টা এরকম আমাদের রেগুলার এই টাইম আমরা অফিস থেকে বের হই, কিন্তু দেখা যায় যে কোনো ওভার টাইম নাই। আমরা গত নভেম্বর মাসে আমাদের ক্যাম্পেইন ছিল, তখন আমরা সকাল 9টার সময় অফিসে আসছি, আমরা অফিস থেকে বের হয়েছি রাত 2টার সময় 3টার সময়, কিন্তু আমাদের দেখা যায় যে তারপরের মাসে আমরা যে বেতন আশা করছিলাম কিন্তু ওই বেতন আসে নাই। এমনকি দেখেন আপনি যদি আমাদের অফিস টাইমটা দেখেন, আমরা 9টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে আমাদের 9 ঘন্টা একদিনের ডিউটি, আমরা আবার 6টা থেকে পরের দিন রাত 2টা পর্যন্ত ডিউটি করছি, কিন্তু প্রায় 8 ঘন্টার মতো হয়ে যায়, কিন্তু ওইগুলোর জন্য কোনো বেতন নাই। অফিস থেকে বলা হয়েছে যে আমাদের নাকি কোনো ওভারটাইমের কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, এগুলো হইতেছে সমস্যা। তারপর আরও আছে যে ডেলিভারির সময় যে আমাদের ফোনের বিল, আমরা কাস্টমারদের সাথে যে যোগাযোগ করি, এমনকি আমাদের যাদের পার্সোনাল বাইক আছে, ম্যাক্সিমাম এখানে যতজন রাইডার বাইক দিয়ে ডেলিভারি করে তাদের সবারই দেখা যায় যে পার্সোনাল বাইক, কিন্তু তাদেরকে পেট্রোলের খরচ দেওয়া হয় মাত্র 100 টাকা, যেটা পর্যাপ্ত নয়। আমরা যদি এক একজন রাইডার এক একদিন আছে যে 100টা পর্যন্ত ডেলিভারি দিছে, কিন্তু তার ডেলিভারি কস্টিং মাত্র 100 টাকা। তারপর কোনো ধরনের পূর্ব নির্দেশনা ছাড়াই হঠাৎ হঠাৎ দেখা যায় যে আমাদের নতুন নিয়ম দেখা যায় যে একটা করে দেওয়া হয়েছে যে আমাদেরকে মানার জন্য বলা হয়। এখন যে আমরা রাস্তায় নামছি, একটু আগে আমাদের আর একটা নতুন নিয়ম দেওয়া হয়েছে, যেটা দেখছি যে আমাদের রাইডারদের জন্য আসলে কাজ করার জন্য কঠিন হয়ে যাবে। প্রত্যেক দিনে নতুন নতুন নিয়ম, নির্দিষ্ট কোনো রুলস নেই যে এই নিয়মে চলতে হবে। দেখা যায় যে তাদের মন মর্জি, যখন মনে হইতেছে যে না তাদের অফিসের জন্য ভালো হবে, তারা বেশি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আমাদের রাইডারদের কথা চিন্তা করে না, এরকম অনেক রুলস দেওয়া হয়েছে। তারপর করোনাকালীন সময় কোনো ধরনের সেফটি নাই, আমাদেরকে মাস্ক গ্লাভস এগুলো আমরা অনেকবার বলার পরও দেখা যায় যে আমরা পাই নাই। তারপর কোনো ধরনের সরকারি ছুটি নাই, রাইডারদের মাত্র 2 ঈদ বাদে আর কোনো ধরনের সরকারি ছুটি দেওয়া হয় না। 21 ফেব্রুয়ারি, 26 মার্চ বা 16 ডিসেম্বর সহ বড়দিন গেল কিছুদিন আগেও কিন্তু আমরা ছুটি পাইনি। আমরা যদি ডিসেম্বরের দেখি, আমরা 16 ডিসেম্বর চাকরি করছি, 25 ডিসেম্বর শুভ বড়দিন আমরা আমাদের অফিস খোলা ছিল, আমরা ডেলিভারি করছি, কিন্তু দেখা যায় যে এগুলো বলার পর বারবার বলার পরও আমরা আসলে এই ছুটিগুলো পাই নাই করোনাকালীন সময়ে। তারপরে এগুলো বলছি, অতিরিক্ত মানসিক এবং শারীরিক শ্রম, দেখা যায় যে একজন রাইডার ডেলিভারির জন্য গেছে, তারা হঠাৎ করে দেখা যায় একটা প্রেশার দিয়ে দিল, একটা বলে দিল যে ধরেন ও এক জায়গায় আছে, ওরা ডেলিভারির জন্য বলে দিবে আরেক জায়গায়, দেখা যায় এগুলো আমাদের জন্য হেসেল হয়ে যায়। তারপর আরও আছে যে রাইডারদের কাছ থেকে চাকরির ভয় দেখে, আমাদের কাছ থেকে প্রায় 1.5 বছর আগে 93,600 টাকার দেখা যায় 16টা বাইসাইকেল কেনানো হয়েছে, যেগুলোর টাকা আমরা একজন রাইডারও এখনো পাই নাই। তারপর চাকরির প্রবেশের সময় আমাদেরকে প্রত্যেক দিন অ্যালাউন্স বা যে লাঞ্চ বিল দেওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েক মাস আগে আমাদেরকে না জানানোর মানে জানেও না ওরা, কিন্তু দেখা যায় যে লাঞ্চ বিলটা আমাদের বাতিল করে দিয়েছে, তার মানে আমাদের স্যালারি থেকে আমাদের কমে গেছে একটা অ্যামাউন্ট। তারপর গত নভেম্বর মাসে যেটা বললাম যে ক্যাম্পেইনের সময় আমরা 2 দিনের দেখা যায় যে আমাদের অফিস টাইম ছিল এটা আমরা একদিনে কভার করছি। তারপর দেখা যায় যে আমাদের অফিসের দেখা যায় তাদের যখন সমস্যা হয়, যেমন আমরা আজকে আওয়াজ তুলছি, দেখা যায় এরকম অফিসে যদি কোনো জবাব দিই আমরা চাই তাদের কাছ থেকে যে এটা কেন, চাকরির ভয় দেখা যায় চাকরি ভালো না লাগলে ছেড়ে দাও, এরকম অনেককেই দেখা যায় মানে কোনো নির্দেশনা ছাড়াই আগে জানায়ও নাই হঠাৎ করে তারে রেজিগনেশন দিয়ে দিল। আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা যখন চাকরিতে ঢুকেছেন তখন আসলে আপনারা যেসব বিষয়ে দাবি দেওয়া করছেন, আপনাদের তো একটা ফর্ম আছে বা রুলস রেগুলেশন আছে, সেগুলো কি ছিল প্রথম দিকে যখন চাকরিতে ঢুকেছেন? প্রথম দিকে আমরা সবাই প্রায় 3 থেকে 6 মাসের এগ্রিমেন্টে ঢুকি, কিন্তু দেখা যায় এতদিন পরে চাকরি করার পর আমাদের বেতন বাড়ে নাই যেগুলো আগে বলা ছিল। তারপরে আরো অনেক সমস্যা, যে নিয়ম ছিল আগে যে নিয়মগুলো দেখছি সেগুলো প্রত্যেকটা রাইডারের মানার মতো ছিল, মানে এগুলো আমাদের ইয়ের ভিতরে ছিল, কিন্তু এখন দেখা যায় যে প্রত্যেকটা রাইডার অতিষ্ঠ হয়ে গেছে, প্রতিদিন অতিরিক্ত নিয়ম, তারপর নতুন নতুন নিয়ম যেগুলো একজন রাইডারকে কখনোই দেওয়া উচিত নয়, এগুলো হইতেছে সমস্যা। মানসিক চাপ, তারপর অফিসের ভিতর তো গালাগালি তো আছেই, এগুলো অনেক সমস্যা, এক একজন অপারেটর, তারপর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদের 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 মা বাপ তুলে তারপর গালিগালাজ করা, তারপর মুখের ভাষা খুব একটা খারাপ মানে ভালো না, এই সমস্যা। নির্দিষ্ট কোনো ব্যক্তি আছেন কিনা বা যারা ভিতরে কাজ করেন এই মুহূর্তে তারা কোথায়? নির্দিষ্ট ব্যক্তি বলতে কাকে বলবো, কারণ সবাই দেখা যায় যে সম্পূর্ণ দারাজের ভিতরে যারা আছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই কম বেশি সেম,
যে আমাদেরকে প্রতিদিন মানে ইয়া করা হয় চাকরির ভয় দেখা হয় আমাকে সকালকে সকালকে বলা হইছে ভালো লাগ ভালো না লাগলে আপনি বের হয়ে যান সেজন্য অফিস থেকে হ্যাঁ সেজন্য আজকে আমরা আমাদেরকে প্রতিদিন প্রত্যেকটা রাইডারকে এরকম বলা হয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের যে দাবিগুলো আপনারা লিখে এখন বলছেন সেগুলো কি দিয়েছেন কখন এর আগে একটু আগে দিছি এর আগে এটার কোনো সলিউশন আসে নাই প্রত্যেকবার বলা হইছে যে আমি অফিসে কথা বলতেছি ওনারা দিবে বাদ দেয়া হয় নাই এখন পর্যন্ত ধরেন আমরা প্রায় এক বছর ধরে এরকম যে ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম প্রত্যেক মাসে বলা হয় ম্যানেজমেন্ট চেঞ্জ আমাদেরকে দেখেন এখন আপনাদের মূল দাবিটা কি এখন মূল দাবিটা কি চাচ্ছেন বেতন দিতে হবে 1 থেকে 5 তারিখের মধ্যে দুর্নীতি বন্ধ করতে হবে অফিসের যে কস্টিং আছে ওইগুলা রাইডারদের সাথে ভালো ব্যবহার করতে হবে আর যে রুলস রেগুলেশন আছে ওই অনুযায়ী স্যালারি দিতে হবে ন্যায্য পাওনাটা দিতে হবে এইরকম কোনো কিছু হয় না আর দুর্নীতিটা বন্ধ করতে হবে প্রত্যেক মাসে বলা হয় যে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে দেন বেতন দেওয়ার আগে বলা হয় ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন কতক্ষণ আপনারা এই জায়গাটিতে অবস্থান করবেন অফিস যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না দেন আমরা দারাজ খুলতে দেব না যত সময় দাবি না মানা হবে আমাদের শাটার বন্ধ থাকবে তালা থাকবে তালা মারা থাকবে দর্শক যেটা শুনছিলেন আসলে দর্শক যেটা শুনছিলেন যে আসলে করোনাকালীন সময়ে অনলাইন শপের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল এবং তখন কিন্তু তারা অনেকভাবেই তারা চেষ্টা করেছেন মানুষের কাছে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে তাদের যে দাবিটি আছে সেই দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়েছেন এবং যেভাবে তারা আসলে তাদের চাকরির ব্যাপারটি নিয়ে কথা বলেছেন যে অভিযোগগুলো শুনিয়েছেন সেটা আসলেই খুবই দুঃখজনক কারণ দারাজ যেটি আছে অনলাইন শপিং করার প্ল্যাটফর্ম সেটা কিন্তু মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে অনলাইন আরেকটি প্রতিষ্ঠান আছে ফুড পান্ডা তাদেরও প্রতিষ্ঠানের কর্মীরা তারা নানা বিষয়ে তাদের অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন আজকে যে জিনিসটি হচ্ছে করোনাকালীন সময়ে তারা মানুষজনকে ঘরে বসে থাকা মানুষজনকে সাপোর্ট দিয়েছেন কিন্তু আজকে তারা রিটার্ন সাপোর্ট তারা পাচ্ছেন না এবং আমরা কথা বলছিলাম আজকে মাসের 10 থেকে 12 তারিখ হয়ে গেছে সেখানে কিন্তু তারা এখনও পর্যন্ত স্যালারি পাচ্ছেন না আমরা আশা করব খুবই দ্রুততম সময়ের মধ্যে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টি সমাধান করবেন সমাধান করে এইসব রাইডার যারা ইয়াং জেনারেশনের একদমই তরুণ প্রজন্মের যারা পড়াশোনার পাশাপাশি এই কাজগুলিতে জড়িয়ে পড়েছেন এবং সুষ্ঠু সুন্দর স্বাভাবিক পথে তারা টাকা উপার্জনের চিন্তাভাবনা করছেন তাদের পথকে যেন রুদ্ধ না করা হয় তাদেরকে উৎসাহিত করা হয় পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই ধরনের যারা শিক্ষার্থীরা যারা আছেন যারা পড়াশোনার পাশাপাশি কাজ করেন তাদেরকে কিন্তু উৎসাহিত করা হয় কাজের পাশাপাশি আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এই যে শ্রমিকরা আছেন যে কর্মচারীরা আছেন কর্মরতদের দাবিগুলো অবশ্যই শুনবেন এবং যতটুকু সম্ভব রুলস রেগুলেশনের মাধ্যমে মেনে নেওয়ার চেষ্টা করবেন দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ভিউয়ের সাথে থাকুন খোদা হাফেজ